আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। ইন্নাল হামদা লিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون الحمد لله شروطي عبر برشم شاقبون قرشي شيء الله سبحانه وتعالى جنيا مدر كتار دينير بطي چالار شهاز كوري ديا چن تار دينير بطي قبول كوري چن তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সহিহ মুসলিমের হাদিসে এসেছে প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমরা একদিন মাগরিবের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়লাম। সালাত শেষে তিনি চলে গেছেন, কিন্তু আমরা বেশ কিছুজন বসেই আছি। আমাদের ইচ্ছা আজকে এশাও পড়ে তারপর একসাথে যাব। এশার সময় হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসে, দেখলেন তারা বসে আছেন, বললেন তোমরা এখনো বসে আছো? তারা বললেন, তাদের আকাঙ্ক্ষা পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কাজ করেছ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। তিনি আকাশের দিকে অনেক সময় তাকাতেন, কারণ কোনো প্রয়োজন থাকলেও তাকাতেন ওপর থেকে কোনো সিদ্ধান্ত আসছে কি না। রাতের বেলা আকাশের দিকে তাকালেন, দেখলেন আকাশে অনেক তারকা। বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা ওয়া ইযা যাহাবাতিন নুজুম আতাস-সামা মা তুআদ। এই তারকাগুলি, এগুলি হচ্ছে আকাশের জন্য সংরক্ষণের একটা মাধ্যম। যতক্ষণ তারকা আছে ততক্ষণ আকাশ আল্লাহ সংরক্ষিত রাখবেন, তারকা চলে গেলে আকাশ আল্লাহ শেষ করে দেবেন। তারপরে বললেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি,
আর আমি হলাম আমার সাহাবিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংরক্ষণ বা আত্মরক্ষার জন্য আল্লাহ আমাকে রেখেছেন। যতদিন আমি আছি আমার সাহাবিগণ ততদিন নিরাপদে আছে, আর আমি যখন চলে যাব যে বিপদ বা যা কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলি সাহাবি সম্মুখীন হবে। এরপরই বললেন, ও আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবি যারা তারা হলো আমার উম্মতের আত্মরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখেছেন। ওয়াইদা যাহাবা আসহাবি, আমার সাহাবি যখন চলে যাবে, আতা উম্মতি মা ইউআদুন, তখন আমার উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা রেখেছেন সেগুলি শুরু হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বাস্তবে তাই। সাহাবায়ে কেরামদের যুগ অতীত হতে না হতেই শুরু হয়েছে সকল ফেতনার আগমন। একদিক দিয়ে খারেজি ফেতনা, আরেক দিক দিয়ে রাফেজি ফেতনা, আরেক দিক দিয়ে শিয়া ফেতনা, আরেক দিক দিয়ে মুরজিয়া ফেতনা, আরেক দিক দিয়ে কাদেরিয়া ফেতনা, আরেক দিক দিয়ে জাবরিয়া ফেতনা, যত রকমের, সবগুলি শুরু হলো সাহাবায়ে কেরাম যাওয়ার পরে। সাহাবায়ে কেরাম বাস্তবে নেই, আছেন তারা বই পুস্তকে, কিতাব সুন্নায়। তারা কেউ জীবিত নেই, কিন্তু বই পুস্তকে কিতাব সুন্নায় তারা আছেন। সেটাকেও কিভাবে নষ্ট করা যায়, যুগে যুগে সেই চেষ্টায় চালিয়েছে ইহুদ, এবং ইহুদির পরবর্তী আরেক প্রজন্ম চরমপন্থী রাফেজি শিয়া তারা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাহাবীগণ আমাদের জন্য নিরাপদের আত্মরক্ষার অর্থাৎ দিনের উপরে অটল থাকার একটা মাধ্যম আল্লাহ দিয়েছেন। সুতরাং সাহাবীদেরকে সেভাবেই স্মরণ করতে হবে, সেভাবেই সাহাবীদেরকে জানার চেষ্টা করতে হবে, এবং সেভাবেই সাহাবীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আফসোসের সাথে বলতে হয়, হিজরি বর্ষের প্রথম মাস এই মুহররম মাসেই সেই সাহাবীদেরকে কিভাবে গালিগালাজ করা হয়। শুধু সাহাবি নয়, যারা সাহাবীদের শীর্ষে খোলাফায়ে রাশিদিন তাদের মাঝে যারা শীর্ষে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকেও কিভাবে গালিগালাজ করা হয়, কিভাবে লানত বর্ষণ করা হয় এই বিশেষ করে এই মুহররম মাসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে মুসলিম বলে পরিচয় দেই। আবার আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে লানত বর্ষণ করতে চাই, তাহলে এ কোন মুসলিম? সে কি আসলেই মুসলিম, না মুসলিমদের সে শত্রু? সত্যি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 700 বছর আগে তিনি স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, আর রাওয়াফিদ আশাদ্দু আদাওয়াতান লিল মুসলিমিনা মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, সেই চরমপন্থী রাফেদি শিয়ারা ইহুদি এবং খ্রিস্টানের চেয়েও মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু। কোন ইহুদি খ্রিস্টান সাহাবিদের অনুসরণ করে না হিসাবে খারাপ জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলিম হয়ে, মুসলিম পরিচয় দিয়ে যখন সেই খোলাফায়ে রাশিদিনকে গালিগালাজ করা হয়, তাদেরকে লানত বর্ষণ করা হয়, তাহলে বোঝার অপেক্ষা থাকে না যে আসলে ইহুদিদের চেয়ে বড় শত্রু না ছোট শত্রু। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, মুসলিম উম্মাকে তাদের এই শত্রুতা থেকে হেফাজত করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মূল্যায়ন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মসজিদে বসে আছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন,
সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু কেউ ছিলেন না। হঠাৎ দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পরনীয় কাপড়ের লঙ্গির এক সাইড হাতে ধরে হেঁটে হেঁটে আসছেন, এমন একটু তুলেছেন যেন হাঁটুটা বের হয়ে যাওয়া ভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃশ্য দেখেই তিনি বুঝলেন তার মন মেজাজ ভালো না, তিনি হয়তো খুব কষ্ট পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা সাহিবুকুম ফাকাদ গামারা, মনে হয় তোমাদের সাথে আবু বকর কারোর সাথে ঝগড়া তর্ক কিছু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে সালাম দিলেন, দিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং ইবনু খাত্তাব অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তার মাঝে কিছু তর্ক বিতর্ক হয়েছে। তর্ক হওয়ার পরে দুজনেই আপন আপন বাড়িতে চলে গেছি, আমি বাড়িতে গিয়ে স্থির থাকতে পারিনি, মনে করলাম কেন আমার প্রতি সে আরেকজন কষ্ট পাবে বা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকবে। আমি বাড়ি থেকে বের হয়ে চললাম ওমরের বাড়িতে, তার বাড়িতে গিয়ে তাকে সাক্ষাৎ করলাম, তার কাছে অনুতপ্ত হলাম, অনুশোচনা করলাম, বললাম ভাই আমাকে ক্ষমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা করে দিতে অস্বীকার করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরও কষ্ট পেয়ে তারপর মসজিদে আসলেন, এসে এই কথা বললেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহু ইয়াগফিরুকা ইয়া আবা বকর, ওয়াল্লাহু ইয়াগফিরু লাকা ইয়া আবা বকর, ওয়াল্লাহু ইয়াগফিরু লাকা ইয়া আবা বকর, হে আবা বকর, ওমর ক্ষমা না করলে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন, ওমর ক্ষমা না করলে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন, ওমর ক্ষমা না করলে তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। অতঃপর সকলকে লক্ষ্য করে বললেন, এভাবে বললেই এর মধ্যেই আবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভিতরে আরেক অবস্থা তৈরি হয়ে গেছে। তিনি ভাবলেন যে তিনি আমার বাড়িতে আসলেন, আমার কাছে ক্ষমা চাইলেন, তবু ক্ষমা করলাম না, নিশ্চয়ই কাজটি আমি ভালো করিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে ছুটলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, বাড়িতে গিয়ে দেখলেন, জিজ্ঞাসা করলেন, পেলেন না বাড়িতে, মনে করলেন মনে হয় তিনি মসজিদে চলে গেছেন। আসলেন মসজিদে, মসজিদে এসেই তিনি দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখ পড়লেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভিন্ন রকম। এরপরও ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, সালাম দিয়ে কাছে আসতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হয়তো শাসাবেন বা অনেক কিছু বলবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একটু নরম হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুলটা আমারই, ত্রুটিটা আমারই, নিজের ঘাড়েই তিনি তার দোষটাকে চাপায় নিচ্ছেন, যদিও তিনি দোষী ছিলেন না, নিজেই জিনিসটাকে সহজ করার চেষ্টা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হয়ে বললেন, ওয়া আনতুমুল্লাযীনা কুলতুম কাযাবতা, তোমরা তো হলা সেই সব ব্যক্তি যখন আমি এই মক্কার পরিবেশে তাওহীদের দাওয়াত দেই, আল্লাহর দাওয়াত দেই, তোমরা সবাই আমাকে বলেছিলে কাযাবতা, আমি মিথ্যাবাদী, কিন্তু জেনে রাখো ওই সময়ে একজনেই ছিল, সেই আমাকে বলেছিল সাদাকতা, সেই হলো আবু বকর, সত্যবাদী হিসাবে আমাকে যে গ্রহণ করেছিল তিনি হলেন সেই আবু বকর, আর আজকে তোমরা সেই আবু বকরের সাথে এই আচরণ করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে তাদের সকলকে শাসালেন, শাসানোর পরেই সাহাবী বলছেন, সেদিনের পর থেকে আর কেউ কোনোভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেননি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে যেভাবে পেয়েছেন সেভাবেই তিনিও তাকে মূল্যায়ন করেছেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বললেন জেনে রাখো, ওয়ামান কানা মিন আহলি সালাতি ইউদআ মিন বাবিস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করে
তাকে জান্নাতের সালাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে জান্নাতের ভিতরে। ওমাং কানা মিন আহলিল জিহাদি ফায়ুদা মিন বাবিল জিহাদ, যে ব্যক্তি প্রকৃতপক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহ ভূমিকা রেখেছে তাকে জান্নাতের জিহাদ ফি সাবিলিল্লাহর দরজা দিয়ে তাকে ডাকা হবে। ওমাং কানা মিন বাবিস সাদাকাতি, আর যে ব্যক্তি দান সদকা করেছে তাকে জান্নাতের দান সদকার দরজা দিয়ে তাকে ডাকা হবে। ওমাং কানা মিন বাবি আসিয়াম মিন আহলি সিয়ামে, আর যে ব্যক্তি সিয়াম পালন করেছে তাকে জান্নাতের রায়ান দরজা দিয়ে তাকে ডাকা হবে। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বলার পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি দরজা দিয়ে জান্নাতে যেতে পারলেই তো যথেষ্ট হয়ে যায়, এত সব দরজা দিয়ে কি জান্নাতে যাওয়ার প্রয়োজন হবে? আর এমন কি কাউকে পাওয়া যাবে যাকে সব দরজা দিয়েই ডাকা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, আমি আশা করছি যাদেরকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে, হে আবু বকর তুমি হচ্ছে তাদের মধ্যে একজন যাকে জান্নাতের সব দরজা দিয়েই জান্নাতে ডাকা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কেউ যদি মুসলিম দাবি করে আবার লানত বর্ষণ করে, কেউ যদি মুসলিম দাবি করে তাকে আবার জালেম বলে, কেউ যদি মুসলিম দাবি করে তাকে আবার মুরতাদ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে সে কিভাবে মুসলিম হতে পারে? সে কোনো সন্দেহ নেই মুসলিম নামে সে মুসলিমের এই বড় শত্রু, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। চরমপন্থী রাফেজিরা তারা সর্বদাই তাদের জীবনের আকিদাই হলো, তাদের ইমানেই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করাই হলো তাদের এবাদত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মুরতাদ বলাটাই হলো তাদের আকিদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে বিশ্বাস করাটাই হলো তাদের ইমান। এই যদি তাদের ইমান হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে তারা কোন মুসলিম। তারা সত্যি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেভাবে বলেছেন, ইহুদ এবং নাসারার চেয়েও মুসলিমদের চেয়ে বড় মুসলিমদের জন্য বড় শত্রু হলো চরমপন্থী রাফিদি শিয়ারা, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সহি মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবাই কেরামদের নিয়ে বিভিন্ন আলোচনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল মিনকুম মান আসবাহা সাঈমা, তোমাদের মধ্যে কি কেউ আছো আজকে রোজাদার হিসাবে সকাল করেছ? ফকালা আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আজকে সাঈম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি কেউ আছো আজকে কোনো একজন মেহমানকে মেহমানদারি কোনো একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন অসুস্থ মানুষকে আজকে দেখতে গেছি। আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি কেউ আছো আজকে কোনো জানাজায় অংশগ্রহণ করেছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি কেউ আছো আজকে কিছু দান সদকা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে কিছু দান সদকা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, মাজতামানা ফি ইমরিন হাদিহি দাখালাল জান্নাহ, কোনো মুসলিমের মাঝে যদি এই সব বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় নিশ্চিত সেই মুসলিম জান্নাতের অধিকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কতভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি হিসাবে সার্টিফিকেট দিলেন, জান্নাতি হিসাবে সুসংবাদ দিলেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদ দিলেন, আবু দাউদের হাদিসে এসেছে সহিহ হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আনতা আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ফি উম্মতি, হে আবু বকর তুমি হলো ওই ব্যক্তি যে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, স্থান পাবেন, তিনি হলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন সেই ব্যক্তি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে অনেক কষ্ট স্বীকার করলেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর প্রাঙ্গণে সেজদা অবস্থায় রয়েছেন, হঠাৎ সেই কাফের নেতা অথবা নবী মুইজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা অবস্থায় সে এসে চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ফাঁস দিয়ে দিলেন। ফাঁস দিয়ে চাদরকে এমনভাবে টানা শুরু করলেন, হাদিসটি বর্ণনা করছেন সাহাবি। সাহাবিকে জিজ্ঞাসা করা হলো, আরেকজন জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে ওই মক্কার মুশরিকদের দ্বারা সবচেয়ে কোন কষ্টদায়ক বিষয় তার ছিল? সাহাবি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো যা আমি নিজ চোখে দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রান্তে সেজদা অবস্থায় রয়েছেন, সেই সেজদা অবস্থায় ওই উতবা বিন আবি মুঈদ সেই কাফের নেতা সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর দিয়ে এমন ফাঁস দিল এবং এত শক্তভাবে টানা শুরু করলো, মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায় যায় অবস্থা। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে এসে তাকে সরিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে সেটাকে খুলে দিলেন। খুলে দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আতাকতুলুনা রাজুলান মান ইয়াকুলু রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাত রাওয়াহু আল বুখারী। তিনি বললেন, তোমরা কি এমন মানুষকে হত্যা করতে চাও যার কোনো অপরাধ নাই? তার অপরাধ শুধু এতটুকুই তিনি বলেন আমার রব হলেন আল্লাহ, অথচ তিনি তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ তার নবুওতের সালাত ও দ্বীন তাওহীদ প্রমাণ করছেন, এরপরে তোমরা তাকে কষ্ট দিচ্ছ। আল্লাহ আকবার! সেই কঠিন শাস্তির সময়ও যিনি তার পাশে দাঁড়িয়েছিলেন, আল্লাহর সহজ রহমতে যিনি তার সেই সমস্যাটাকে দূর করার চেষ্টা করেছিলেন, তিনিই হলেন এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার কঠিন পরিবেশে, মক্কার পরিবেশ নেই আর থাকার মতো, সাহাবায়ে কেরাম দিনে দিন নির্যাতনের শিকার হচ্ছেন, এক একজন এক এক সাহাবি নির্যাতনের শিকার হচ্ছেন। সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কি ধরনের তাকে নির্যাতন দেওয়া হচ্ছে, কি ধরনের তাকে কঠিন আজাব দেওয়া হচ্ছে, তবু তিনি ইসলাম থেকে ফিরে যাচ্ছেন না, তবু তিনি আল্লাহর কথা ভুলছেন না, তবু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে হারাচ্ছেন না। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কঠিন শাস্তির সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিকভাবে তেমন কারো অবস্থা ভালো নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শুধু ইঙ্গিত দিলেন, হে আবু বকর, দেখো বেলাল ঈমান এনেছে, বেলাল ইসলাম গ্রহণ করেছে, বেলাল তাওহীদে বিশ্বাসী হয়েছে, তাই বেলাল কি নির্যাতনের শিকার হচ্ছে? কিছু আর বললেন না, শুধু এটুকু বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমাকে মনে হয় বেলালকে মুক্ত করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেই তিনি বাড়িতে গেলেন, ঘরে গিয়ে ঘর থেকে সেই তার মুদ্রার থলি বের করে নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে সাথে সেই কাফের থেকে মুক্ত করে দিলেন। আল্লাহ, এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ওয়াল্লাহি মা নাফাআনি মালু আবি বকরিন মা নাফা মালু আহাদিন। আল্লাহর কসম করে বলছি, আবু বকরের সম্পদ আমার দিন প্রচারের ক্ষেত্রে, এ তাওহীদ প্রচারের ক্ষেত্রে যত উপকারে এসেছে আর কারো সম্পদ এই ধরনের আমার উপকারে আসেনি। এ কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে যখন শুনলেন, শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কেঁদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি মা আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ করে ঘোষণা করছি, আমি এবং আমার সম্পদ সবাই তো আপনার জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত রয়েছে। আল্লাহু আকবার! এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি এই ধারণা যারা রাখে তারা আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে? আবার আপনি তাদের প্রতি দুর্বল হতে পারেন, আপনি তাদের প্রতি ধৈর্য ধারণ করে বলতে পারেন যে না, হইতে পারে তারা এই সেই বহু রকমের, তাদের পক্ষ থেকে আপনি ওজর পেশ করতে পারেন,
হতে পারে না কখনো। যদি সত্যিই আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন, তাহলে যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে না তাদেরকে ভালো আপনি কখনোই বাঁচতে পারেন না, তাদের প্রতি কখনো আপনার দুর্বলতা থাকতে পারে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য, সহি মুসলিমের হাদিস। তিনি বলেন, কেউ যদি কোনো মুসলিমকে বলে হে কাফের, মনে রাখবেন ওই মুসলিম যদি কাফের হওয়ার যোগ্য না হয়, ফায়ার যে আলাইহি, সেই হয়ে যাবে কাফের, তাকে আর কোনো সের জন্য কোনো তার ওজর আপত্তির প্রয়োজন নেই। সুতরাং বিভ্রান্ত চরমপন্থী রাফেজি শিয়ারা, যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, যারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে মুরতাদ বলে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে দালেমাত বলে, ওই সব ব্যক্তিরাই তো কোনো সন্দেহ নেই, তারাই হলো কাফের, তারাই হলো জালেম, তারাই হলো মুরতাদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের ফয়সালা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য আমানত স্বরূপ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য আমানত স্বরূপ, আর সাহাবায়ে কেরাম আমাদের জন্য, এই উম্মার জন্য। তারা চলে গেছেন বাস্তবে, তাদের আয়ু শেষ, কিন্তু তারা তো হারিয়ে যাননি, তারা নিশ্চিহ্ন হয়ে যাননি, তারা রয়েছেন আল্লাহর কিতাবে, তারা রয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে। সেখান থেকে জানার চেষ্টা করুন, সেখান থেকে শেখার চেষ্টা করুন, এবং তাদের আদর্শে নিজের আদর্শকে গড়ে তোলার চেষ্টা করুন, নিজেদের সন্তানদেরকেও সেই আদর্শে গড়ে তোলার চেষ্টা করুন। আফসোস হতে হয়, আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের সন্তানরা কে কত বড় ক্রিকেটার, কে কত বড় খেলোয়াড়, কে কত বড় নর্তকী, কে কত বড় নষ্ট ভ্রষ্ট, তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় আমাদের ছেলেরা, সেগুলি নিয়েই তাদের আলোচনা, সেগুলি নিয়েই তাদের গবেষণা, সেগুলি নিয়েই তাদের চিন্তা চেতনা। অথচ মুসলিম যদি হয়ে থাকে, তাহলে মুসলিমের আদর্শ তো হতে হবে সেই সব ব্যক্তিরা, যারা হলেন নিশ্চিত জান্নাতি, যারা হলেন নিশ্চিত পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ, যারা হলেন নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ, তারাই তো হবে আমাদের আদর্শ, তারাই যদি হয় আমাদের সন্তানদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি, তারাই যদি হয় আমাদের সন্তানদের অনুসরণের প্রেরণার ব্যক্তি, তাহলে সত্যি কোনো সন্দেহ নেই তাদের মতোই আমাদের সন্তানেরা আদর্শবান সন্তান হবে, হবে আদর্শ সন্তান, হবে আদর্শ নাগরিক, হবে আদর্শ ব্যক্তি, হবে আদর্শ জাতি, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের অপরিহার্য দায়িত্ব আমাদের নতুন প্রজন্মকে তাদের আদর্শে শিক্ষা দেওয়া এবং তাদের আদর্শে গড়ে তোলা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আব্দিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই সেই আবু বকর হলেন তিনি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বর্ণনা করছেন, যদিও তিনি তখন ছোট, তিনি বলছেন, দুপুর রৌদ্রের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের বাড়িতে আসতেন না, কিন্তু তিনি আসলেন, মনে হয় যেন ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রয়েছেন, নিজের বাড়িতে, নিজের মাতৃভূমিতে, যেখানে তিনি আল আমিন বলেই পরিচিত ছিলেন, যেখানে তিনি আল আমিন বলেই বিশ্বস্ত ছিলেন, সম্মানিত ছিলেন, কিন্তু পরিবেশটা যেন এমন হয়ে যাচ্ছে। কারণ একটি, সেটি হলো তিনি বলেন তাওহীদের কথা, আর যারা রয়েছে তারা বলে শিরকের কথা। তিনি বলেন সুন্নার কথা, যারা রয়েছে তারা হলো সুন্না বিরোধী কথা। তিনি বলেন ইসলামের কথা, যারা রয়েছে তারা বলে কুফরির কথা। তিনি বলেন ইমানের কথা, যারা রয়েছে তারা বলেন বাপদাদার কথা। পার্থক্য এটি শুধু, কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে, শেষটায় আল্লাহর নির্দেশ পেয়ে গেলেন, আর এই পরিবেশে থাকার সুযোগ নেই, যেতেই হবে।
তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর রৌদ্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইঙ্গিত দিয়ে আসলেন, আর হয়তো সুযোগ নেই এই পরিবেশে স্থির হওয়া, ধৈর্য ধারণ করার আর সুযোগ নেই, ছাড়তেই হবে মায়ার মাতৃভূমি, ছাড়তেই হবে প্রিয় মাতৃভূমি, ছাড়তেই হবে জায়গা জমি, ছাড়তেই হবে বাড়িঘর আত্মীয় স্বজন সব কিছু, করতে হবে হিজরত। পরামর্শ দিলেই, ইঙ্গিত দিলেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেই ব্যক্তি যিনি প্রস্তুতি নিয়ে নিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্রয় করলেন একটি উট, যাতে তিনি আরোহণ করে মক্কা ত্যাগ করে মদিনার দিকে হিজরত করবেন। সেই কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে রাখলেন উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর জমিনে সাথে রাখলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। বের হলেন সব কিছু ত্যাগ স্বীকার করে, শুধু আল্লাহর নির্দেশে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বের হয়ে ছুটলেন সেই মদিনার দিকে। পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি দেখছেন ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমাদের পিছনে ধাওয়া দিচ্ছে তারা তো খুব দূরে নয়, আমাদের উপরেই তারা চলছে, নিচের দিকে শুধু একটু দৃষ্টি দিলেই তারা আমাদেরকে তো পেয়ে যাবে। তিনি ভয় পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর ভয় পেও না, ইন্নাল্লাহ তাহাজান ইন্নাল্লাহ মানা, তুমি ভয় করো না, দুশ্চিন্তা করো না, আমরা শুধু দুজনেই নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আমাদের সাথে, সর্বশক্তিমান তিনি আমাদের সাথে, যিনি রক্ষা করতে পারেন তিনি আমাদের সাথে, যিনি বিপদ থেকে মুক্তি দিতে পারেন তিনি আমাদের সাথে, যিনি সব কিছু দূর করে দিতে পারেন তিনি আমাদের সাথে। সেই কঠিন মুহূর্তে যেই দুজনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 40 নম্বর আয়াতে তুলে ধরেছেন, সেই দুজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন সেই বিপদের কঠিন পরিস্থিতির সাথী, তিনি হলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন সেই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বুন নাসি ইলাইকা, কোন ব্যক্তিটি আপনার কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন আয়েশা। বললেন, আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বুন নাসি ইলাইকা মিনার রিজাল, পুরুষদের মধ্যে কোন ব্যক্তিটি আপনার কাছে সবচেয়ে প্রিয়? বললেন আবু হা, আয়েশার বাবা আবু বকর তিনিই হলেন গোটা পুরুষদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয়। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইত্তাখাযতু খলিলান লাতখাযতু আবা বকরিন ওয়ালাকিন ইত্তাখাযতু খলিলান ওয়ালাকিন ইত্তাখাযতু আল্লাহ খলিলা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার জীবনে কাউকে সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসাবে, একক বন্ধু যার জন্য হৃদয়ের সব ভালোবাসা দিয়ে দিতে হয়, এমন বন্ধু হিসাবে গ্রহণ করার সুযোগ থাকত, তাহলে আমি সেটি আবু বকরকেই গ্রহণ করতাম, কিন্তু তার তো সুযোগ নেই, কারণ হৃদয়ের সব ভালোবাসা দিয়ে বন্ধু হিসাবে গ্রহণ করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি সেই সুযোগ থাকত তাহলে আমি আবু বকরকেই সেই খলিল হিসাবে আমি গ্রহণ করতাম। আল্লাহু আকবার। এই হল সেই আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য হাদিস, একজন মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইসলামের কিছু বিষয় নিয়ে ফয়সালা নিলেন, নেওয়ার পরে মহিলা সাহাবী চলে যাচ্ছেন, তিনি ভাবলেন আমার জীবনে তো আরও সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যার সমাধানগুলি নেওয়ার জন্য যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাই তাহলে কার কাছে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এসেছি কিন্তু হতে পারে আবার প্রয়োজন দেখা দিলে আপনাকে আমি নাও পেতে পারি, আমি কার কাছে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আবা বকরিন, তুমি যদি আমার কাছে না আমাকে না পাও তাহলে এই আবু বকরের কাছেই তুমি আসো।
আল্লাহ আকবার, এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত মসজিদে জামাত ছেড়ে কখনো সালাত আদায় করেননি। যতই ব্যস্ততা হোক, যতই সমস্যা হোক, যতই অসুস্থতা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত, জীবনের মাত্র, মৃত্যুর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, মাত্র চার দিন বাকি রয়েছে, বৃহস্পতিবারের দিন মাগরিবের সালাত আদায় করেছেন মসজিদে এসে, সম্ভব হয়নি। এসার সময় বারবার চেষ্টা করলেন, একবার দুবার তিনবার পর্যন্ত অজু করে প্রস্তুতি নিতেই আবার যখন দাঁড়াইতে যান তখনই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান, আবার জ্ঞান ফিরে আসে, আবার তিনি অজু করেন, আবার প্রস্তুতি নিয়ে বের হওয়ার চেষ্টা করেন, আবার জ্ঞান হারিয়ে পড়ে যান, আবার চেষ্টা করলেন, তিনবারেও যখন পারলেন না, অসম্ভব হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন আমার পক্ষে আর কোনো দিন মসজিদে গিয়ে ইমামতি করে সম্ভব হবে না, মসজিদে গিয়ে সাহাবিদের ইমাম হিসাবে সালাত আদায় করানো সম্ভব হবে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, মুরি আবা বকরিন ফাল ইউসাল্লি বিন্নাস, হে আয়েশা যাও, তুমি আবু বকরকে বলে দাও আমি যেতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব নয়, মনে হয় না আর যেতে পারবো, তুমি আবু বকরকে বলে দাও আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে সেই ইমাম হয়ে সে যেন সকলের ইমামতি করে সালাত পড়ায় দেয়। আল্লাহু আকবার! এই হলেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার জায়গাতেই দাঁড়িয়েই তিনি ইমামতি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওই বৃহস্পতিবার এশা থেকে শুরু করে পরের দিন জুমার দিন পাঁচ ওয়াক্ত জুমার সালাত সহ, তারপরের দিন শনিবার পাঁচ ওয়াক্ত, তারপরের দিন রবিবার পাঁচ ওয়াক্ত, তারপর তিন পাঁচে ১৫, আর ওই বৃহস্পতিবারের ১৬, আর সোমবারের ফজর ১৭ ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার অসুস্থতা, অপারগতা, অক্ষমতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরামের সকল ঐক্যমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় ১৭ ওয়াক্তের ইমামতি যিনি করলেন তিনি হলেন সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্পষ্ট ঘোষণা দিয়ে যাননি, সেটিও শরীয়তের শিক্ষার কারণে, কিন্তু তিনি তার সব নির্দেশনার আলোকে যেন স্পষ্ট প্রকাশ করেই দিয়েছেন। তারপরে যিনি নেতৃত্বের হাল ধরবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জালেম, সেই বাতিল সম্প্রদায়, চরমপন্থী রাফেজরা, তারা আজকেও বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তাকে খেলাফত না দিয়ে জুলুম করে অন্যায়ভাবে খেলাফত গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক, নাউযু বিল্লাহ। এজন্যই তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে, শুধু জালেম নয় মুরতাদ পর্যন্ত বলে। বড় জঘন্যতম কথা হলো, আজকে খুলে দেখুন, সেই ইরানেও প্রিন্ট করা হয় এই কোরআনকে বিকৃত করে, কোরআনের আয়াতগুলিতে কেটে দিয়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে লানতের আয়াত তৈরি করে কোরআনের মধ্যেও সেই ধরনের তৈরি করা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, কোথায় আপনি ইসলাম দেখেন? কাকে আপনি মুসলিম বলেন? কাকে আপনি মুসলিম ভাবেন? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং কথার উদ্দেশ্য এটুকুই, বিভেদ সৃষ্টি করা নয়। কেউ বলে থাকবেন যে আপনি আবার আপনার বক্তব্যে শিয়া সুন্নির মধ্যে বিবাদ সৃষ্টি করেন, না, কখনো বিভেদ সৃষ্টি নয়। অত্যন্ত সতর্ক হওয়া দরকার, আপনার শত্রুকে আপনাকে চেনা দরকার। যদি আপনার শত্রুকে আপনি না চিনেন, তাহলে কোন দিন রাতের অন্ধকারে বা কোন আড়ালে আপনার ইমানকে কেড়ে নিবে আপনি সামান্যতম টের পাবেন না। সুতরাং আপনার ইমানকে সংরক্ষণের জন্য, আপনার সম্পদকে সংরক্ষণের জন্য যেমন আপনার ডাকাত, শত্রু বা চোর তাকে চেনা দরকার, ঠিক তেমনইভাবে আপনার ইমানকে সংরক্ষণ করার জন্য যারা আপনাকে ইমান হারা করে, করাটাই হলো তাদের বড় টার্গেট, বড় চ্যালেঞ্জ হলো এটা তাদের, তাই তাদেরকেও আপনার চেনা দরকার। এবং সেই খোলাফায়ে রাশেদিনের প্রতি আপনার অবস্থান কী হওয়া দরকার সেটিও স্পষ্ট করা দরকার। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এটাই হলো আহলুল হাদিসদের দাওয়া, এটাই হলো আহলুল হাদিসদের বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিন।
কোনো ইমাম নয়। অবশ্যই ইমামদেরকে সম্মান শ্রদ্ধা করব, কিন্তু খোলাফায়ে রাশিদিনের ঊর্ধ্বে কোনো ইমাম নয়, খোলাফায়ে রাশিদিনের ঊর্ধ্বে কোনো পীর মুর্শিদ নয়, খোলাফায়ে রাশিদিনের ঊর্ধ্বে কোনো গাউস কুতুব নয়, খোলাফায়ে রাশিদিনের ঊর্ধ্বে কোনো মুফতি মহাদ্দেশ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো তোমরা বিপদগ্রস্ত হবে। মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে বহু মতভেদ দেখতে পাবে। তোমাদের পথ একটি, মুক্তির পথ একটি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ার রাশিদিন, তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরো, দাঁত দিয়ে কামড়ে ধরো, মারির দাঁতগুলি দিয়ে শক্ত করে কামড়ে ধরো, এবং নতুন আবিষ্কৃত সব বিষয়গুলি থেকে সতর্ক থাকো, তাহলেই তোমরা সঠিক দিনের উপরে থাকতে পারবে। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত। আল্লাহ আমাদেরকে সেই পথেই চলার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইরদি আনিল খুলাফায়ার রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিকাল করিম। আল্লাহুম্মা আ'যিল ইসলাম ওয়াল মুসলিমিন واخذل الكفرة والمشركين ودمر ديارهم। يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে খলাফায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলাফায়ে রাশিদিনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। খলাফায়ে রাশিদিনের মর্যাদা বোঝার এবং সেই মর্যাদার মূল্যায়ন করার আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং যারা বিভ্রান্ত দিকে গেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, অথবা তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা আমরা বেঁচে রয়েছি গোটা জীবন যেন ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন সঠিকভাবে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের প্রিয় প্রতিষ্ঠান মসজিদ বাইতুল হক এবং মাদ্রাসা দারুসুন্না, আলহামদুলিল্লাহ কিছু পরিস্থিতি ভালো হওয়ার দিকে, সেই হিসাবে মাদ্রাসার কার্যক্রম, শিক্ষা কার্যক্রমও শুরু হওয়ার দিকে। সুতরাং তার সার্বিক সহযোগিতায় আপনারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আবারও আহ্বান জানাচ্ছি, আরও ভূমিকা রাখবেন, বৃদ্ধি করবেন, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের সকলের অবদানগুলিকে আল্লাহ কবুল করে নিন, বিশেষ করে মসজিদের উন্নয়নের জন্য এবং বিভিন্ন বিষয়ের জন্য আপনাদের কাছে হয়তো বলা হয়েছে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করুন, নিজের পক্ষ থেকে এবং পরিচিতদের পক্ষ থেকে মসজিদের সহযোগিতা সংগ্রহ করার, মাদ্রাসার সহযোগিতা সংগ্রহ করার, প্রতিটি ভালো কাজে যেন আমরা এভাবেই সহযোগিতার ভূমিকা রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠান দুটির পিছনে যারা শুরু থেকে এ পর্যন্ত অবদান রেখেছেন, অনেকে আজকে নেই, বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা হয়তো বেঁচে রয়েছেন, কেউ কেউ খুব বার্ধক্য পর্যায়ে পৌঁছে গেছেন, অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতা দান করুন, অথবা হায়াত শেষ হলে ইমানের সাথেই তাদেরকে বিদায়, আল্লাহ তাদের জন্য কবুল করে নিন। আরও যারা রয়েছেন সবাইকেই সুন্দরভাবে যেন আমরা সহযোগিতা দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।